হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পুঁই মিটুলি ভাজা। শীতকালে গরম গরম ভাতের সাথে এই পুঁই মিটুলি ভাজা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পুঁই মিটুলি নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লাগছে আলু। আলুগুলোকেও এভাবে লম্বা করে কেটে নিতে হবে। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তবে আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও করতে পারেন। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 4 কোয়া রসুন এভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। রসুনটা 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চেরাটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁই মিটুলি আর আলু। সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে আলু আর পুঁই মিটুলির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন সবকিছুকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলেই বেশ ভালোভাবে ভাজা হয়। আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, পুঁই মিটুলি আর আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভাজা ভাজা করে নেব। আলু দিয়ে পুঁই মিটুলি ভাজা একদম রেডি। এখন নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই রকম পুঁই মিটুলি ভাজা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।